ভাবে তিন কোটি টাকার সম্পদ অর্জন ও আট কোটি টাকার সম্পদের তথ্য গোপন শামসুদ্দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগ কথ বেনজির তার স্ত্রী ও দুই সন্তানের সম্পদের তথ্য জানতে চায় দুদক মতিউর রহমানের পরিবারের সম্পদের তথ্য চেয়ে নোটিশ জারি প্রতারণার মাধ্যমে ফ্রিজিয়ান নাম দিয়ে ব্রাহ্মা জাতের গরু আমদানি করে সাদিক অ্যাগ্রো শাহজালাল বিমানবন্দর কাস্টমসে দুদকের অভিযান কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো অচল সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় চাকরিতে কোটা বাতিলের দাবিতে শাহবাগের সড়ক আজকে মিছিল এবং ভারতের উত্তরপ্রদেশের প্রদেশের হাতরসে শিব পূজায় পদদলিত হয়ে নিহত একশো সাত হতাহতের সংখ্যা বাড়তে পারে দর্শক সংবাদ রাতে দেখছিলেন এ কে সিএমটি সংবাদ শিরোনাম সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবনী দর্শক চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে অবৈধভাবে প্রায় তিন কোটি টাকার সম্পদ অর্জন এবং প্রায় আট কোটি টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক ও তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে স্ত্রীর দুদক দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে জানা যায় দেশের বিভিন্ন স্থানে এক হাজার সাতাশ শতক জমি আছে তাদের নামে দলিলে এসব জমির দাম সত্তর কোটি টাকা দেখানো হলেও আদতে বাজার দর প্রায় কোটি টাকার বেশি রিপোর্ট অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় তিনি তার সম্পদ বিবরণীতে মোট আট কোটি আটচল্লিশ লক্ষ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এছাড়া অবৈধভাবে তিনি প্রায় তিন কোটি টাকার সম্পদ অর্জন করেছেন মঙ্গলবার দুদকের সচিব খোর্শেদা ইয়াসমিন জানান সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদক আইন দুহাজার চারের ছাব্বিশ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধি একশো নয় ধারায় মামলা দায়ের করেছে দুদক মোহাম্মদ শামসুদ্দহা খন্দকার যিনি প্রাক্তন চেয়ারম্যান বিআইডব্লিউটিএ এবং পুলিশের প্রাক্তন অ্যাডিশনাল আইজি এর বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন সহ বিদেশে অর্থপাচার করার অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হয় একটি মামলা দাখিল করা হয় বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর চেয়ারম্যান পদে থাকাকালীন সময়ে তার বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে দুদকের আইনে সেই বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন দুদক সচিব বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণিত প্রমাণ পাওয়া যাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশের দুই সাতাইশের এক ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারোয় চারের দুই চারের তিন ধারা এবং উনিশশো সালে দুর্নীতি প্রতিরোধ আইন পাঁচে দুই ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে গত আঠারোই মার্চ আদালত তার এইসব সম্পত্তি জব্দ করার আদেশ দেন পরদিন তিনি উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায় ফজলে আদিত্য দেশ ঢাকা সাবেক আইজিপি বেনজুর আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আলোচিত মতিউর রহমান সহ তার দুই স্ত্রী পাঁচ সন্তানের সম্পদের হিসেব দিতেও নোটিশ দিয়েছে সংস্থাটি একুশ কার্য দিবসের মধ্যে তাদের স্থাপর অস্থাবর সম্পদের হিসেব চেয়ে এ নোটিশ দিয়েছেন তদন্ত কর্মকর্তারা আরো জানাচ্ছেন মহিউদ্দিন আহমেদ সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান শুরু করার পর তাকে দুই দফায় তলব করে দুর্নীতি দমন কমিশন দুদক সেখানে হাজির না হয়ে তিনি দুইবারে সময় আবেদন করেন এবার তার এবং স্ত্রী দুই কন্যার সম্পদের তথ্য চেয়ে নোটিশ করেছে দুর্নীতি দমন কমিশন আগামী একুশ কার্য মধ্যে বেনজির পরিবারকে স্থাবর অস্থাবর সম্পদের তথ্য দিতে বলা হয়েছে চিঠিতে বেনুজির আহমেদের নামে বেশ কিছু সম্পদ অর্জনের তথ্য আমাদের কাছে এসেছে সেই জন্য জনাব বেনুজির আহমেদ তার স্ত্রী মিসেস জিশান মির্জা তার জ্যেষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে বেনুজির এবং মেজ তাহসিন রাইসা বিনতে বেনজুলির নামে তাদের সম্পদগুলোর স্থাবর অস্থবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিস ইতোমধ্যে জারি করা হয়েছে এদিকে কাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের পরিবারের সম্পদের তথ্য জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন তার দুই স্ত্রী তাদের সন্তানদের নোটিশ করেছেন তদন্ত কর্মকর্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে সব ধরনের সম্পদের হিসাব দিতে হবে এই পরিবারকেও ডক্টর মোহাম্মদ মতিউর রহমান তার প্রথম স্ত্রী লায়লা কানিজ প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণব প্রথম পক্ষের সন্তান ফারজানা রহমান ইফসিতা এবং দ্বিতীয় স্ত্রী সাম্মী আক্তার শিবলির নামের সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সম্পদ বিভাগের কর্মকর্তা মতিউরকে তলব করা হতে পারে বলে জানায় দুদক এছাড়া এর মধ্যে বেনজির আহমেদের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন আইনের মধ্যে যে সময়সীমাটা দেওয়া হয়েছে আইনে এবং বিধিতে সেই সময়সীমাটা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব সময়সীমার পরে আইনি প্রক্রিয়ার মধ্যে মামলা করার বিষয় যা থাকে সেটা নিশ্চয় করা হবে মহিউদ্দিন আহমেদ দেশ ঢাকা নিয়ম অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট সেই সাথে আগামী তিন মাসের মধ্যে এই নির্দেশনার অগ্রগতি কি তা জানতে চেয়ে রুল জারি করেছেন সরকার একাই দুর্নীতি রোধ করতে পারবে তা নয় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার তাগিদ দেন হাইকোর্ট সাবরিনা মজুমদারের রিপোর্ট সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পাচ্ছে একের পর এক সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির খবর শুরু হয়েছিল বেনজির আহমেদকে দিয়ে এরপর একে একে বের হয়ে আসলো আজিজ বতিউর ফয়সাসহ আরও অনেকের দুর্নীতির তথ্য এরই প্রেক্ষিতে সোমবার দুর্নীতিরোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয় মঙ্গলবার আদালতে এই রিটের শুনানি হয় রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবিন নন্দী দাস রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনুদ্দিন মানিক দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ফজলুল হক এই শুনানির এক পর্যায়ে আদালত বলেন দুর্নীতি দেশের সুশাসন ও উন্নয়নের অন্তরায় যে কোনো উপায়ে দুর্নীতি দমনে কাজ করতে হবে কোর্ট বলেছে যে দুর্নীতি মুক্ত করার যে সংগ্রামটা আমাদের জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমান যেটি শুরু করেছিলেন সেটি আমাদেরকে চালিয়ে নিতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে এই সংগ্রামটা কোর্ট এবং সাধারণ জনগণ এবং সরকারের অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে পার্লামেন্ট সহ সবাইকে একসাথে এই সংগ্রামটা করতে হবে এ সময়ে আদালত আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের প্রতি বছর সম্পদ বিবরণীর দাখিলের নির্দেশ দেন এবং তিন মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশও দেন আদালত পত্রপত্রিকায় বেশ কিছু হাই অফিশিয়ালের বিষয়ে দুর্নীতির এবং প্রচুর পরিমাণের অর্থে অর্জনের বিষয়ে সংবাদ আসছে যেটা দুদক তদন্ত করছে সেই বিষয়ে আমাদের একজন সুপ্রিম কোর্টের আইনজীবী একটি রিট আবেদন করেছেন উনি বিদেশি কিছু আইনের কথা বলেছেন তো বিস্তারিত শুনে মহামান্য হাইকোর্টের মহামান্য হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী বাদত হোসেনের বেঞ্চ আজকে এই বিষয়ে একটা রুল দিয়েছেন এবং তিন মাসের মধ্যে একটা প্রগ্রেস রিপোর্ট দেওয়ার জন্য বলছেন কেন এটা কমপ্লাই করা হবে না শুনানিতে দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার সঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান হাইকোর্ট সাবিনা মজুমদার টিভি ঢাকা ফ্রিজেন গরুর কথা বলে ব্রাহ্মা জাতের গরু আমদানি করে সাদিকাগ্রহ বিমানবন্দর এক স্টোমসের নথি যাচাই শেষে দুদক জানিয়েছে এ তথ্য সংস্থাটি জানিয়েছে বেনুজির ও মতিউরের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে কোনো রকম আইনি দুর্বলতা রাখতে চায় না তারা এছাড়া শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্ত্রী সহ সাবেক অ্যাডিশনাল আইজিপি শামসুদ্দোহার বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে দুদক নূপুর মাহমুদের রিপোর্ট দুই মাস ধরেই সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনুজির আহমেদের অবৈধ সম্পদের ফেরিস্তির টপ অব দ্য কান্ট্রি নিত্য নতুন অবৈধ সম্পদের তথ্যে বিস্মিত সাধারণ মানুষ থেকে শুরু করে তার সহকর্মীরাও দুদকের মধ্যে বেনজির ও তার পরিবারের নামে থাকা আড়াইশো একর জমি বারোটির মতো ফ্ল্যাট তেত্রিশটির ব্যাংক হিসেব ও পঁচিশটি কোম্পানির শেয়ারসহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে একইভাবে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের নরসিন্দি ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে হাজার কোটি টাকার সম্পদের ফিরিস্তি জনসম্মুখে এসেছে দুদকের অনুসন্ধানে দেশ ত্যাগেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা এত প্রমাণাদির পরও মামলায় না গিয়ে সম্পদের বিবরণী দাখিলে একুশ দিনের সময় দিয়েছে দুদক সংস্থাটির দাবি আদালতে প্রমাণের ক্ষেত্রে কোনো দুর্বলতা রাখতে চান না তারা অ্যাগ্রো সাদিকার বিষয়ে যেটা বলা হচ্ছে সেই বিষয়ে এখনো কার্যক্রম চলছে সময় আমরা অবশ্যই জানিয়ে দেব অনুসন্ধানের পরে একই দিনে বিপুল পরিমাণের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি ডক্টর শামসুদ্দহ খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসি সুলতানার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণিত প্রমাণ পাওয়া যাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের ছাব্বিশের দুই সাতাশের এক ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো চারের দুই চারের তিন ধারা এবং উনিশশো সাতচল্লিশ সালে দুর্নীতি প্রতিরোধ আইন পাঁচের দুই ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে এদিকে সাদিক আগ্রর আমদানি করা ব্রাহামা জাতের গরু তালিকা সহ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসেও চালানো হয়েছে অভিযান যা আমদানি নিষিদ্ধ তুমি উৎপাদন নিষিদ্ধ গরু আমদানি করছিল আমদানি করার পর কাস্টম কর্তৃক আটক করা হয় আটক করে গরুগুলো মানে পালনের জন্য সাবার কেন্দ্রীয় গ্রহ প্রজন খামারে প্রেরণ করা হয় এই সংক্রান্তে যেগুলো রেগুপত্র কাস্টমস এর কাছে ছিল এগুলো আমরা সংগ্রহ করতে নিয়ে গত সোমবার সাদিক আগ্রোর সাভার মোহাম্মদপুর ও নরসিংদী ফার্মে দিনভর অভিযান চালায় সংস্থাটি নুপুর মাহমুদ দেশ টিভি ঢাকা সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আজও আন্দোলনে উত্তাল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনে স্থবির হয়ে পড়ে ক্যাম্পাসগুলো বন্ধ রয়েছে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শিক্ষক কর্মকর্তাদের দাবি তাদের উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে ইসলামের রিপোর্ট শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম আন্দোলনের দ্বিতীয় দিনেও সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজ বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতি পালন করেন অংশ নেননি কোন কার্যক্রমে ফলে করোনার পর আবারও স্থবির দেশের উচ্চশিক্ষাঙ্গন এ সময় শিক্ষকরা দাবি করেন বিশ্বের সব দেশে যখন শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে সেখানে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে শিক্ষকদের সুযোগ সুবিধা কমিয়ে তাদেরকে বৈষম্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা স্পষ্টত একটা ষড়যন্ত্র তার এই শিক্ষকদের বিরুদ্ধে এবং শিক্ষকদেরকে অবগমিত করার জন্য এটি নিয়ে এসে সামনে নিয়ে আসেন তাদেরকে আপনি অবশ্যই চিন্তা করবেন এবং বিশেষ চিহ্নিত পরবর্তীতে আপনি অবশ্যই শিক্ষকদের যে দাবি আছে সেগুলো নিয়ে আপনি একটু বসার ব্যবস্থা করবেন শিক্ষকদের সাথে কোন ধরনের আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তারা আমাদের সুযোগ সুবিধা আগে কোথায় ছিল এখন কোথায় ছিল আমরা স্টেক হোল্ডার হিসাবে পৃথিবীর উন্নত দেশে যখন এই ধরনের পেনশন স্কিম বা নতুন কিছু করা হয় স্টেক হোল্ডারদেরকে নিয়ে যায় দুই একজন সদস্যকে রাখে আপনারা বলেন এখানে কোন সুবিধা ওখানে ওনারা ওনাদের মতো করে চাপিয়ে দেবেন আমাদের সুযোগ সুবিধা কি আমাদের দুঃখ বেদনা আপনারা জানবেন না সুতরাং আমাদের শিক্ষকদের মেরুদণ্ড অত্যন্ত শক্তিশালী আমাদের আমরা প্রত্যেক স্কিম প্রত্যাহার করে নতুন করে দু পয়লা কৈলে থেকে সেবক নামে যে স্কিমটা করছেন আমরা ওখানে নিয়ে যান আমরা সর্বজনীন পেনশন স্কিমকে স্বাগত জানাবো একই দাবিতে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণও বর্জন করেন প্রশাসনিক সকল কার্যক্রম বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই তারা বিক্ষুভ মিছিল এবং সমাবেশ করেন এ সময় তারা দাবি করেন প্রত্যয় স্কিম বিশ্ববিদ্যালয়ের উনিশশো সালের সাহিত্য শাসন বিরোধী সিদ্ধান্ত আমাদের উপর এই ধরনের একটা সরকারি সিদ্ধান্ত চাপিয়ে দেয়া অনবিপ্রেত এই জন্য আমরা এটার বিপক্ষে নেমেছে এটার প্রতিবাদে নেমেছে আমরা এই পেনশন স্কিম আমরা প্রত্যাহার চাই শিক্ষকরা দাবি করেন পাকিস্তানের চেয়ে অবহেলিত দেশের শিক্ষকরা তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা ফিরিয়ে দেওয়ারও দাবি করেন তারা মাঝারুল ইসলাম দেশ টিভি ঢাকা সরকারি চাকরিতে কোটা বাদ দেওয়ার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা এক ঘন্টা ব্যাপী শাহবাগ ও পার্শ্ববর্তী এলাকার যান চলাচল বন্ধ ছিল তারা চার দফা দাবির প্রেক্ষিতে বুধবার বেলা আড়াইটায় সারা দেশের পাবলিক জান্নাতুল গুলোর রিপোর্ট মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখে কয়েক হাজার শিক্ষার্থী কোটা বিরোধী স্লোগানে স্লোগানে কেঁপে উঠে শাহবাগ এতে পুরো এলাকার যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে যা ছড়িয়ে পড়ে রাজধানীর অন্যান্য এলাকাতেও গত পাঁচ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট এ রায় উঠিয়ে নিতে তিরিশ জুন পর্যন্ত আলটিমেটাম দেন আন্দোলনকারীরা এরপরও কোনো ঘোষণা না আসায় এক জুলাই থেকে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামেন কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস নয় মুক্তিযুদ্ধের চেতনা পরিপত্র বহাল রাখা সহ চার দফা দাবি জানান আন্দোলনকারীরা আঠারোর পরিপত্রকে পুনর্বহাল করতে হবে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে সালে পরিপত্র বহালের সাপেক্ষে সংবিধান অনুযায়ী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রেখে রাখতে হবে এবং সরকারি চাকরিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর সকল গ্রেডে কোটা ব্যবস্থা অযৌক্তিক বৈষম্যমূলক বিলুপ্ত করতে হবে দাবি না মানা হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা কঠোর থেকে কঠোরতর কঠোরতম সেটা হচ্ছে আমাদের আলোচনা সাপেক্ষে কারণ প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে যেখানে দিয়েছে উনি যৌক্তিক মনে করেছেন বলেই কোটাটি বাতিল করেছেন সুতরাং এটি মূলত হচ্ছে এই কোটাটি বাতিল করে দেওয়া প্রধানমন্ত্রী নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ আমরা যে বিষয় আন্দোলন করছি সেটি একটি যৌক্তিক দাবি এবং ন্যায়সঙ্গত এবং এটি একটি বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি বুধবার দুপুর দুইটা তিরিশ থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণাও দেন আন্দোলনকারীরা অবশ্যই আমাদের রাজপথ দখলে রাখতে হবে জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা সারা দেশেই এবছর বন্যা হতে পারে এমন পূর্বাভাসের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সকালে একনেক সভায় তিনি এই সতর্কতার কথা বলেন সভায় প্রায় পাঁচ হাজার চারশো কোটি সাতাশি লক্ষ টাকা ব্যয় এগারোটি প্রকল্প অনুমোদন দেয়া হয় শামীম রিপোর্ট শেরে বাংলা নগরের এন সম্মেলন কক্ষে মঙ্গলবার বসে চলতি অর্থ বছরের প্রথম একনেক সভা এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় প্রায় কোটি লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পের প্রকল্পের অনুমোদন হয় সঠিক সময়ে কাজ শেষ করতে একজন প্রকল্প পরিচালককে একটি মাত্র প্রকল্প দেওয়ার সিদ্ধান্ত নেয়ার বিষয়ে অনুশাসন মেনে চলার কথা বলেন প্রধানমন্ত্রী অনুষ্ঠিত একনেকের সভায় দু সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করার আহ্বান আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভা শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান এবারের সভায় ঢাকা অঞ্চলের কৃষির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের কৃষি উন্নয়নে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন সেখানে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৪৫ কোটি তিয়াত্তর লক্ষ টাকা বিশেষ করে ঢাকা জেলার আশেপাশে কৃষি জমি প্রায় সবই দখল হয়ে গেছে আবাসনের অর্থে আবাসনের জন্যে যেখানে যেখানে জমি রয়েছে সেগুলো যতদূর সম্ভব ত্বরান্বিত করতে হবে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এছাড়া সবাই দেশের জরাজীর্ণ অবস্থায় থাকা থানাগুলো সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বসবাসযোগ্য নয় টিনে ছাল ভেঙেছে দালান বিল্ডিং টেল্ডিং নাই এবং বেশ খারাপ অবস্থা অস্ত্র সব সময়। নিরাপদ নয় তো উনি বললেন যে যাদের যারা আমাদেরকে নিরাপত্তা দিবে তারা নিজেরাই যদি নিরাপদ না হয় তাহলে কি নিরাপত্তা আশা করা যত থানা আছে সবগুলিকে এখনই একসাথে করে তোমরা উন্নয়ন করো সভায় প্রধানমন্ত্রী আগামী মাসে সারা দেশেই বন্যার পূর্বাভাসের কথা জানিয়ে বন্যা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আবহাওয়াবিদদের মতে বৃষ্টি ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে বন্যা আমরা তো বন্যাগ্রস্ত বন্যা প্রাউন কান্ট্রি আমরা তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে খোদানা করেন যদি বন্যা হয়ে যায় তাহলে আমরা যেন প্রস্তুত তত সময় কাজ করতে পারি এছাড়া সদ্য সমাপ্ত দু ২৪ অর্থ বছরের শেষ সময়ে যেসব প্রকল্পের অনুকূলে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো টাকা কিভাবে খরচ হয়েছে সেটি খতিয়ে দেখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শামিমা আক্তার দেশটিবি দশ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গেল তেইশে জুন বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন খালেদা জিয়ার শরীরে স্থায়ী পেসমেকার বসানো হয় এরপর সেখানেই দশ দিন চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় আনা হয় পাহাড়ি ঢলের পানিতে রাস্তাঘাট তলিয়ে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফেনী সুনামগঞ্জ এবং মৌলভীবাজারে এতে চরম ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ এদিকে তিস্তার পানি কমতে শুরু করলেও রংপুর ও লালমনিরহাট অঞ্চলের মানুষ রয়েছে বেশ দুর্ভোগে সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের জাস রিপোর্ট গত দুদিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরি নদী চারটি স্থানে দেখা দিয়েছে ভাঙন এতে ফেনীর উত্তর দৌলতপুর দক্ষিণ দৌলতপুর বৈরাকপুর পরশুরামের দক্ষিণ সালধর সহ আটটি গ্রাম প্লাবিত হয়েছে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী এই আমাদের আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসা বাণিজ্য সব আমাদের ইয়ে হয়ে গেছে এগারোটা বাজে এখন মুড়ি নদীর ভাঙিন ভাঙি ব্যাগ দোকান হাল ব্যাগ সব মাল মাল চা ব্যাগ লই গেছে বহুত ক্ষতিকর এ পর্যন্ত পানি বারবার উড়ে এখানে আমাদের এদিকে এমন বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের কথা ভেবে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় দুই জুলাইয়ের এইচএসসি পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র স্থগিত করেছে প্রশাসন বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে আবারও সুনামগঞ্জ সদর জামালগঞ্জ তাহিরপুর মধ্যনগর ছাতক উপজেলা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সুরমা নদীর পানি শহরের শোলঘর পয়েন্টে বিপদসীমার তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে এরই মধ্যে জেলা দুইশটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে সাড়ে নয় মানুষ জেলায় পানবন্দি অন্তত লাখো মানুষ একবার বন্যা হয়ে গেল আবার এই তিন চার দিন থেকে পানি বাড়তেছে আবার কমতেছে আমাদের ফসলি জমি আমরা আবাদ করতে পারতেছি না পানি বন্দি বন্দি হয়ে থাকা লাগে বন্যার ক্ষত না শুকাতে মৌলভীবাজারে ফের বন্যার আভাস মঙ্গলবার দুপুর পর্যন্ত চব্বিশ ঘন্টায় মনো নদীর পানি দশ সেন্টিমিটার কুশিয়ারা নদীর পানি সাত সেন্টিমিটার জুরি নদীর পানি একশো বাহাত্তর সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হয় এদিকে তিস্তার ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার আঠাশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে লালমনিরহাটের বাসিন্দাদের আমরা আতঙ্কিত পানি পারলে আমরা বন্ধ সত্তা বন্ধ নাই রংপুরে কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমা সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে স্থানীয়রা জানায় পানি কমলেও কমেনি দুর্ভোগ বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড সালমা জাহান নিউজ ডেস্ক দেশ টিভি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপাই এলাকায় একটি জঙ্গি আস্থানায় অভিযান চালিয়ে শক্তিশালী তিনটি বোমা উদ্ধার করেছে ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিট এই আস্থানাটি আনসার আল ইসলামের সদস্যদের বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী অভিযানে কাউকে আটক করা না গেলেও এখানেই দেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা হচ্ছিল বলে জানায় পুলিশ নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেনের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা ইসলাম জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে নারায়ণগঞ্জ উপজেলার বরপা এলাকার এই চারতলা ভবনটি ঘিরে রাখে ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিট এরপরে পুলিশ সহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে স্থানীয়দের সরিয়ে নেয় দুপুর দেড়টার দিকে অভিযান শুরু হয়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত এ সময় ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় শক্তিশালী তিনটি বোমা

বাড়িতে আটকে আছি সব টিমের সদস্যরা এসেছে অনেকজন পুলিশ সদস্যরাও আছে এই জায়গায় এখন ওনারা এলাকা ঘিরে রেখেছে চার দিকে বিস্ফোরিত বোমা গুলো বা আইডি বোমা বোমার সাথে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার এই রুমে প্রবেশ করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাই যে এখানে আইটি রিলেটেড অনেক ধরনের কাজ হতো এবং আরেকটি রুমে এক্সপ্লোসিভ রিলেটেড কিছু ডিভাইস এবং আরও কিছু ম্যাটেরিয়ালস ওখানে রয়েছে এবং পরবর্তীতে আমরা তিনটা ডিফারেন্ট টাইপের আইডির মতো বস্তুর সন্দিগ্ধ বস্তুর সন্ধান পাই আর পাশাপাশি আমরা এখানে র্যাপ করা ওদের দুইটা চাপাতি পেয়েছি এবং কিছু ছুরি পেয়েছি যেটা আনসারল ইসলাম বা এবিটির মডার্ন সুপার ইন্ডির সাথে যায় তো বিভিন্ন সময় তারা চাপাতি দিয়ে অনেক ধরনের অভিযান করে থাকে। সম্প্রতি নেত্রকোনা ও কক্সবাজার থেকে গ্রেফতার হওয়া জঙ্গি সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের এই বাড়িটিকে শনাক্ত করা হয় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা এই মোমেন্টে এখান থেকে তো কোনো আটক নেই তার আগেই তারা এখান থেকে চলে গেছে তালামেরে বাট গতকাল আমাদের একজন আটক রয়েছে সেই এটা সংশ্লিষ্ট ছিল তার তথ্যের ভিত্তিতেই আমরা এটা রূপগঞ্জি জৌংগি আস্তানা গড়ে বোমা তৈরি করে নাশকতার পরিকল্পনা করা পালিয়ে যাওয়া আনসার আল ইসলামের সদস্যদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানায় আইন শৃঙ্খলা বাহিনী নিউজ ডেস্ক দেশ টিভি দর্শক দেখছেন সংবাদ রাত এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত একশো সাত জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও অনেকে মঙ্গলবার হাতরসের মুঘল গাড়ি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল অনুষ্ঠানের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এ সময় লোকজন ছোটাছুটি শুরু করলে তারপরই পদপিষ্টের ঘটনা ঘটে আফরিন স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠছে ভারতের উত্তর প্রদেশের আকাশ স্থানীয় সময় মঙ্গলবার হাতরস জেলার মোগলগাড়ি গ্রামে সৎসঙ্গ প্রার্থনা সভায় যোগ দিয়েছিলেন ভক্তরা এ সময় অনুষ্ঠানের শেষের দিকে হঠাৎই বিশৃঙ্খলার সৃষ্টি হয় এতে বিদিক ছোটাছুটি করতে থাকেন মানুষ আর তারপরই পদপৃষ্ঠের ঘটনা ঘটে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া গেছে এরই মধ্যে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানানো হয় তবে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হয় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে এদিকে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং আহতদের যথাযথ চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি একই সঙ্গে এ দুর্ঘটনার কারণ জানতে পুলিশকে তদন্তের নির্দেশনাও দেওয়া হয়েছে এর মধ্যে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু আফরিন মৌ নিউজ ডেস্ক দেশ টিভি দর্শক দেখছেন সংবাদ রাত এবার খেলার সংবাদ টি-20 বিশ্বকাপে সিনিয়র ক্রিকেটাররা হতাশ করলেও নতুনদের পারফরম্যান্সে দারুণ খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি জানান তিন উইকেট পড়ার পর সেমিফাইনালের জন্য চেষ্টা করব না অধিনায়কের এমন কথা গ্রহণযোগ্য নয় ১২ ওভারের মধ্যে জিতে সেমিতে যাওয়ার চেষ্টা করা উচিত ছিল শান্তর প্রায় তিন মাস পর সভায় বসেন বিসিবি পরিচালকরা সভায় উঠে আসে নানা প্রসঙ্গ শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দরপত্র আহ্বানের সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা জানান পাপন এছাড়া আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠনে বোর্ড থেকে সব ধরনের সহযোগিতার কথা বলেন বিসিবি সভাপতি এছাড়া স্থানীয় কোচদের বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দেন নিজমুল হাসান পাপন প্রথম রাউন্ডের খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা উই কুড কোয়ালিফাই এইখানটায় যে সমস্ত কন্ডিশনে আমরা খেলেছি এখানে যে কোনো টিম যে কোনো কার্ডে হেরে যেতে পারতো এদিকটা আমি বলবো আমি খুশি আবার আরেকটা জিনিস একদম উল্টো হয়ে গেছে মানে আমাদের এত বছরের আমার এক্সপিরিয়েন্স একদম কোন কাজেই আসলো না মানে আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেক্ট ছিল তারা আমরা কিছুই পাইনি শেষ করবে তার আগে জানিয়ে দিচ্ছি একবার অবৈধভাবে টাকার সম্পদ অর্জন সম্পদের তথ্য গোপন শামসুদ্দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগ বেনুজির তার স্ত্রী ও দুই সন্তানের সম্পদের তথ্য জানতে চায় দুদক মতিউর রহমানের পরিবারের সম্পদের তথ্য চেয়ে নোটিশ জারি প্রতারণার মাধ্যমে নাম দিয়ে গরু আমদানি করে শাহজালাল বিমানবন্দর দুদকের অভিযান কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো অচল সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় চাকরিতে কোটা বাতিলের দাবিতে শাহবাগী সড়ক আটকে এবং ভারতের উত্তরপ্রদেশের হাতরসে শিব পূজায় পদতলিত হয়ে নিহত একশো সাত হতাহতের সংখ্যা বাড়তে পারে দর্শক এই ছিল এখনকার পরের বুলেটিন দেখার আমন শুরু রইল এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন ডব্লিউড্লিউ ডব্লিউ ডট দেশ ডট টিভি ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল এত দেশ টেলিভিশন অথবা এত দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন ধন্যবাদ সবাই